আমি অনেক দিন ধরে অনেক জায়গায় অনেকবার এই কথাটা বলে এসেছি যে আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা খুবই ভয়াবহ হয়ে উঠবে। কি বলবো, বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা হারিয়ে ফেলছি। পরিবারের প্রতি আমার সম্পূর্ণ সহানুভূতি রইল, আর যারা যারা এই ঘটনার সাথে যুক্ত তাড়াতাড়ি তাদের সবাইকে গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হোক, এটাই আমার কাছে সব থেকে বড় কাম্য। পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল কলেজের এক চিকিৎসককে ধর্ষণের পর হত্যা ঘিরে ভারতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে ভারতের বিভিন্ন প্রদেশে এই আন্দোলনের সমর্থনে বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। এতে সামিল হয়েছেন ওপার বাংলার অভিনয় জগতের সবাই। সবার একটাই চাওয়া, বিচার চাই। এতদিন পর এ নিয়ে নিরাপত্তা ভাঙলেন মিঠুন চক্রবর্তী। মহাগুরু আরজিকর নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন, সেখানে তাকে রাজ্য সরকারের বিরুদ্ধে বলতে শোনা যায়। আমি অনেকদিন ধরে অনেক জায়গায় বলে এসেছি যে আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা খুবই ভয়াবহ হয়ে উঠবে। বাঙালি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা হারিয়ে ফেলেছি। বিজেপি নেতা এদিন একই সঙ্গে বলেন, ওর পরিবারের সঙ্গে সম্পূর্ণ সহানুভূতি রইল আমার। আমার কাছে এখন সব থেকে বড় চাওয়া হলো, যারা এটার সঙ্গে যুক্ত তাদের যত দ্রুত সম্ভব চিহ্নিত করে গ্রেপ্তার করা হোক, শাস্তি দেওয়া হোক। এদিকে আরজিকরের নির্যাতিতার বিচার চেয়ে পথে নেমেছে গোটা টলিউড। তারা টেকনিশিয়ান স্টুডিও থেকে আরজিকরের উদ্দেশ্যে যান। পথে হাঁটতে দেখা যায় রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, কৌশিক সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, রাজনন্দিনী পালসহ অনেককেই।